আসসালামু আলাইকুম। দেশের ব্যাংকগুলোতে লেনদেন প্রক্রিয়া আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, কেননা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে। এরই ফলশ্রুতিতে এখন গ্রাহকরা আগের চেয়ে বেশি পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের দেওয়া একটি নির্দেশনায় জানা গিয়েছে, দেশের ১০০টা তফসিলভুক্ত ব্যাংকে বর্তমান সপ্তাহকে কেন্দ্র করে একজন গ্রাহক নগদ টাকা অর্থাৎ চেকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এ সপ্তাহে চলে এসে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। তো সেই হিসাবে প্রত্যেক দিন বিবেচনায় আপনি কিন্তু ৫ লক্ষ ৫ লক্ষ করে উত্তোলন করতে পারবেন। তবে অনেক ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস থাকার কারণে অনেক ব্যাংক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার চাহিদা অনুপাতে ক্যাশ কিন্তু দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো এক্ষেত্রে অনলাইনে লেনদেন, অনলাইন ট্রান্সফার প্রক্রিয়া কিন্তু বেশ কিছু ব্যাংকেই চালু রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো পরিমাণ অর্থ ট্রান্সফার করতে পারবেন এনপিএসবি বা বিএফিএ এর মাধ্যমে বা আরটিজিএস এর মাধ্যমে। তো আপনার যদি নগদ ক্যাশের অর্থ প্রয়োজন হয়, ব্যাংক থেকে যদি কর্মকর্তা কর্মচারীরা যেখানে কাউন্টার রয়েছে সেখানে যদি না দেয় বা পস্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে উত্তোলন করতে চাইলেও না দেয়, তো সেক্ষেত্রে সেই ব্যাংকের যেই ম্যানেজার রয়েছে, ম্যানেজারের সঙ্গে কথা বলবেন। জরুরি প্রয়োজনে আপনি কিন্তু টাকা তুলতেই পারেন, জরুরি প্রয়োজন না হলে টাকা তোলার দরকার নাই। আমি আপনাদের সবাইকে এটাই রিকোয়েস্ট করব। তো সেক্ষেত্রে কাউন্টার থেকে আপনার হয়তো বা চাহিদা মতো টাকা দিতে না চাইলে ম্যানেজারকে যদি বোঝানো যায়, তো সেক্ষেত্রে ম্যানেজার কিন্তু অবশ্যই আপনাকে একটু হলেও হেল্প করবে। আর ম্যানেজারকে বলেও যদি আপনার জরুরি মুহূর্তে বেশি পরিমাণ ক্যাশ টাকা উত্তোলন করতে না পারেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের মেল অ্যাড্রেসে সরাসরি মেল করতে হবে, এবং এক্ষেত্রে মেল করার সময় আপনার নাম, আপনার ঠিকানা, আপনি কোন ব্যাংকের কোন শাখার গ্রাহক, প্লাস আপনার অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। আর যে ঠিকানায় মেল করতে হবে স্ক্রিনে কিন্তু আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে bb.cipc@bb.org.bd। তো এই ঠিকানায় মেল করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিস্তারিত লিখতে হবে যে আপনি কোন সমস্যায় পড়েছেন। তো বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু আপনি যেই ব্যাংক থেকে হয়তো বা আপনার প্রয়োজন অনুপাতে ক্যাশ উত্তোলন করতে পারছেন না, সেই ব্যাংকের ব্রাঞ্চকে কিন্তু প্রেশারাইজ করা হবে। তো সেক্ষেত্রে আপনি কিছুটা সুবিধা পেতে পারেন। তো এটাই ছিল বিস্তারিত আপডেট। তো আস্তে আস্তে ধারণা করা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও বলা হচ্ছে, এই যে লেনদেনে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ৫ লাখ বলুন, বা সামনের সপ্তাহে হয়তো বা ৬ লাখ হবে এটা, তো এটা আস্তে আস্তে স্বাভাবিক করে দেওয়া হবে। আপনি সেই সময় যে কোনো পরিমাণ লেনদেন করতে পারবেন। তো সামগ্রিক নিরাপত্তার সাথে দেশের কথা বিবেচনা করেই কিন্তু এই যে নগদ উত্তোলনের সীমা বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেশের ৬১টা তফসিলভুক্ত ব্যাংকে বেঁধে দেওয়া হয়েছে বর্তমান সময়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।